ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রমা অধিকারী, এসে গেছি আপনাদের সঙ্গে আজকের বসন্ত উৎসবের সেকেন্ড স্টেপ। তো আজ বসন্ত উৎসবের ফাইনাল রিহার্সাল। তো দেখতেই পাচ্ছেন আমাদের জামা কাপড়ের অর্ডার এসে গেছে, আর এই রয়েছে পলাশ ফুল। পলাশ ফুল না হলে বসন্ত উৎসব ইনকমপ্লিট রয়ে যায়। তো আমাদের পলাশ ফুল আর এই যে কচি কাঁচারা, তাদের প্রিপারেশনেই আমরা এখন বসন্ত উৎসব কোনখানটায় হবে তো জায়গা সিলেকশন করতে এসেছি। ওইখানে ওইটা রয়েছে একটা, আর এই সাইড একটা রয়েছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের চুজ করে নিতে হবে। তো এটাই আমরা লাস্ট ফাইনাল করলাম। তো এটাই গাছের ছাওয়াও আছে, বেশ ভালো হবে। তো ট্রাক্টরটা আছে, সরাতে হবে এটা গাছ। নিচে এগুলো পড়ে আছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। আর স্টার্ট আমাদের পরিষ্কার করা, তো যে যার মতো চালু হয়ে গেছে। সবাই সবাই খুব হেল্প করেছে। আর এই যে আমাদের ফুল, ফুল কালেক্ট করা হচ্ছে। আর এই যে ফুল আমাদের সংগ্রহ হয়ে গেছে, তো এদের মুখে হাসিও ফুটেছে। আর এটা হচ্ছে কলা পাতা, আর আমাদের যে লাঞ্চটার ব্যবস্থা আছে, তো আমরা এই কলা পাতায় ওটা করব। আর এই যে মালা গাঁথা চলছে, তো আনাজ কাটাও সঙ্গে সঙ্গে চলছে, কারণ এতগুলো কাজ কালকে হয়তো হয়ে উঠবে না। তো আজ থেকে সবকিছু প্রিপারেশন নিয়ে নেওয়া হচ্ছে। মালা এতটা গাঁথা হয়েছে, আর সন্ধে হয়ে গিয়েছে। তো আমরা এখন বসে আছি চাচড়ের জন্য, যেটা দোলের আগের দিন করতে হয়। সবাই বসে বসে বোর হচ্ছে, কারণ কি এখনো চালু হয়নি, চালু হতে একটু দেরি হচ্ছিল। তো আমাদের চাচর হয়ে গিয়েছে, এখন এসেছি আমরা একটু কালেকশনে। তো জানেন, সবাই জানেন যে কোনো একটা বড় অনুষ্ঠান করতে কালেকশনের অবশ্যই প্রয়োজন হয়, কারণ কেউ একজন গোটা অনুষ্ঠানটা হ্যাঁ পারে, অবশ্যই পারে, কেন না, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা সবাই ছোট ছোট এখনো। তো সেইভাবে এখনো কেউ অতটাও এস্টাবলিশড হতে পারিনি যে পুরো অনুষ্ঠানটা নিজেরা করতে পারবো। তো যতটা সবাই সাহায্য নিয়ে করা যায়, তো আমরা প্রথমেই চালু করেছি আমাদের টিম মেম্বার দিয়ে। তো বাচ্চারা তাদের আবদার রাখছে। মাইক ক্যামেরা অ্যাকশন না, এটা সব থেকে লাস্ট আর ফাইনাল কাজ হচ্ছে আমাদের স্টেজ সাজানো। এবারে স্টেজ হচ্ছে না, নিজেরাই প্রিপেয়ার করছি নিজেদের মতো। হ্যাবলাবো, দেখাও একবার, দেখাও কুছ ভি। তো বাকিটা হচ্ছে এখন এসেছি মাঠে, সকালবেলা আমি করিনি, বাচ্চাগুলো করেছে মাইক ম্যান ঝন্টুর সাথে। লুক অ্যাট দিস, তোমাদের ফুলের কিছু হয়ে গেল, কোন আওয়াজ নেই, আমরা ভূতের ভয় কাটিয়ে আমরা কাজে লাগতে পেরেছি, ফাইনালি আমরা করতে পেরেছি। ওই যে ওইখানে এত কুয়াশা, কিছুই দেখা যায়নি, জানি না কি দেখা যাচ্ছে বাবা। হলুদ আর লাল
লালটা তো দাও তো তো বুঝিয়ে হলুদটাই চাই হ্যাঁ ফাইনালি আমাদের এখানকার মতো কাজ শেষ আমরা এখন বাড়ি যাচ্ছি আজকের জন্য এতটায় ছিল কিন্তু না এখন একটু বাকি আছে পেন ড্রাইভে গানগুলো ভরতে হবে কাজের শেষ নেই এখনই বাজে 1টা কি 1:30 এখনো গিয়ে পেন ড্রাইভে গান তারপরে ঘুমানো না ফুল গ্রিন নেই কাজে লাগবে গো দাদা তো এই রয়েছে এটা বাঁচা ফুল কালকে আবার এটা দিয়ে একটু দেখা যাবে কি করা যাবে কালকে আর আমি কিছু করছি না কালকে একদম ডাইরেক্ট র্যালির জন্য রেডি হব আমি আর বাদ বাকি আছে আমাদের অ্যাসিস্ট্যান্স আর ফাইনাল লাস্ট আমাদের সবকিছু প্রিপারেশন হয়ে গেছে এবার শুধু কালকের অপেক্ষা রাতটা কেটে কখন ভোর হয় ভোর হলেই আমরা কালকের জন্য রেডি হয়ে কালকে আমাদের বসন্ত উৎসব তো দেখা যাচ্ছে বসন্ত উৎসবে টাটা এখনকার জন্য গুড নাইট বাই দেখতে থাকুন সঙ্গে থাকুন সরি ফর লেট ভিডিও আপলোড এতটা লেট হলো সত্যি অনেক অনেক দুঃখিত কি করা যাবে হয়ে গেছে লেট তো প্লিজ অ্যাডজাস্ট থ্যাংক ইউ টাটা